রাজ্য সরকারের তরফ থেকে স্বাগত জানাই এবং আমাদের তাকে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক বৈঠকে যারা আমরা একসঙ্গে রয়েছি, আমার বাঁদিকে রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ভগবান দাস, আমার ডান দিকে অভিষেক সিং সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তার পাশে রয়েছেন শ্রীমতী অদিতি মজুমদার যার নেতৃত্বে বা যার পৌরোহিত্যে আমাদের জিআরপিটি যে পরীক্ষা সেটা সম্পন্ন হয়েছে। আজকে এই সাংবাদিক বৈঠকের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল রাতে আমাদের যে জিআরপিটি এক্সাম গ্রহণ করা হয়েছিল সেই জিআরপিটি এক্সামে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই রেজাল্টকে নিয়ে সারা রাজ্যে আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে একটা উন্মাদনা ছিল কবে জিআরপিটি রেজাল্ট বেরোবে, আমাদের চাকরির কি হলো, বা রাজ্য সরকারের যে একটা অভূতপূর্ব সিদ্ধান্ত জিআরপিটি পরীক্ষার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রথম এবং তার ফলাফল নিয়ে প্রত্যেকের মধ্যে যে একটা আগ্রহ একটা উন্মাদনা ছিল সেটার যবনিকা পতন গতকাল রাতে আমরা করেছি রাজ্য সরকারের তরফ থেকে। এই দপ্তরের মন্ত্রীও রয়েছেন, দপ্তরের সেক্রেটারি, দপ্তরের যিনি চেয়ারম্যান আমাদের জিআরপিটি ছিলেন, আমরা প্রত্যেকে আজকে, কারণ গতকাল রাত সাংবাদিক বৈঠক করা সম্ভব হয়নি, তাই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং প্রতি ক্যাবিনেট মিনিস্টার যাদের সাথে কথা বলে এই জিআরপিটি রেজাল্ট ডিক্লেয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আধিকারিকরা যারা জিআরপিটি পরীক্ষা সম্পন্ন করা থেকে শুরু করে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে মেরিট লিস্ট তারা প্রকাশ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছিল জিআরপিটি পরীক্ষা গ্রহণের মাধ্যমে। আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ক্যাটাগরিতে পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছিল এবং যা ফলাফল বেরিয়েছে টোটাল আপনারা জানেন যে গ্রুপ সির জন্য আমাদের টোটাল পোস্ট 2410 এবং গ্রুপ ডির জন্য যেটা মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি তার জন্য ছিল 2500, অর্থাৎ 2410 হচ্ছে গ্রুপ সি এবং 2500 হচ্ছে গ্রুপ ডি। রেজাল্ট যে বেরিয়েছে তাতে গ্রুপ সি 1:3 রেশিওতে রিটেন এক্সাম রেজাল্ট পাবলিশ করা হয়েছে আর গ্রুপ ডি যা সংখ্যা 2500 আমরা 1:6 রেশিওতে তার রেজাল্ট পাবলিশ করেছি। অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 2410 1:3 আর গ্রুপ ডির ক্ষেত্রে 2500 × 6 এই রেজাল্ট আমরা বের করেছি। টোটাল যারা পরীক্ষার্থী ছিল তার মধ্যে থেকে প্রায় হিসাব করে আপনারা দেখবেন প্রায় 24,000-এর কাছে রেজাল্ট সেখানে পাবলিশ করা হয়েছে যারা রিটেন কোয়ালিফাই করেছে এবং পরবর্তী পর্যায়ে ভাইবা হবে। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি কোথাও দলীয়করণ নেই, বা বিগত সরকার আমরা দেখতাম যে কিভাবে প্রশাসনের প্রতিটি স্তম্ভকে দলীয়করণে পরিণত করা যায় তার প্রয়াস নেওয়া হতো চাকরির মাধ্যমে এবং কেন্দ্রীয় নিয়োগ নীতির তোয়াক্কা না করে, আইনকে তোয়াক্কা না করে তারা বিভিন্ন সময় যে চাকরি প্রদান করেছে আজকে আমাদের চোখের সামনে অনেক তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে আমরা বলেছিলাম যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে
আমরা রাজ্যের বেকার যুবকদের যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং জিআরবিটি যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে স্বচ্ছতার নজির টোটাল ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই ফলাফল আমরা বের করেছি আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যারা কৃতকার্য হয়েছে সাকসেসফুল হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তাদের ভবিষ্যৎকে সুন্দর হবে আগামী দিনে ভবিষ্যৎ সেই বিষয়েও আমরা সেখানে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি টোটাল এই যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে স্বচ্ছভাবে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে কয়েকখান থেকে কয়েক জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে যে ফলাফল বেরিয়েছে এখন ভাইবা হবে রিটেন এক্সামের ফল বেরিয়েছে এখন মৌখিক ইন্টারভিউ হবে তাতে অনেক সময় লেগে যাবে আপনারা নিশ্চয়ই জানেন সাংবাদিক বন্ধুরা আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা জনমত তৈরি করেন যে 1 লক্ষের উপর বেশি যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিল মাঝখানে হাইকোর্টের স্টে অর্ডার ছিল সমস্ত প্রসেস একটা করতে সময় লেগে যায় যে সময়টা লেগেছে আমরা বলবো যে দপ্তর এবং আধিকারিকরা সিরিয়াস ওয়েতে স্বচ্ছতার সঙ্গে তারা এই কাজটা করতে পেরেছে হাইকোর্ট মাঝখানে মাস 6 স্টে দিয়ে রেখেছিল কারণ আপনারা জানেন তার ব্যাকগ্রাউন্ডটা কি নতুন ভাবে আমরা বলতে চাইব না আমরা আগেও দিতে পারতাম কিন্তু যেহেতু সাবজুডাইস ম্যাটার ছিল হাইকোর্টের বিচারাধীন ছিল ব্যাপারটা তাই আমরা সময় নিয়েছি যাতে সমস্ত ধরনের কন্ট্রোভার্সি উপরে উঠে দপ্তর স্বচ্ছতার সঙ্গে তার ফলাফল প্রকাশ করতে পারে এবং গতকাল রাতে তার ফলাফল প্রকাশ করা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তে বিভিন্ন ক্যাটাগরি আপনারা আছে জানেন গ্রুপ সি টোটাল পোস্ট 2410 তার মধ্যে এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক এগুলো বিভিন্ন দপ্তরের থাকবে 1500 একটু ব্রেকআপটা নোট করে নেবেন সাংবাদিক বন্ধুদেরকে বলছি এই 2410 এর যে টোটাল ফিগারটা তার মধ্যে এলডিসি 1500 এগ্রি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এগ্রিকালচারের দপ্তরের অধীন এক্সেপ্ট টিএএফএস গ্রেড 3 মানে আমরা এগ্রি বিএসসি করে যারা টিপিএসসির মাধ্যমে এগ্রিকালচারে চাকরি পায় তাদেরকে বাদ দিয়ে এগ্রি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 22 তারপরে এগ্রি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এক্সেপ্ট টিএএফএস গ্রেড 3 443 মানে 443 জুনিয়র অপারেটর পাম্প 236 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 209 টোটাল যে গ্রুপ সি সেটা হচ্ছে 2410 এর মধ্যে এলডিসি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে 1500 টোটাল পোস্ট গ্রুপ সি হচ্ছে 2410 তার মধ্যে এলডিসি হচ্ছে 1500 এগ্রি অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট TAFS grade 3 22 agri assistant accept TAFS grade 3 আবার হচ্ছে 443 443 junior operator pump সেটা হচ্ছে 236 junior multitasking operator uncommon 209 total 2410 clear group c backup টা এবার আসুন গ্রুপ ডি আমাদের গ্রুপ ডি মানে মাল্টিটাস্কিং স্টাফস গ্রুপ ডি তার সংখ্যাটা হচ্ছে 2500 কারণ গ্রুপ সির মতো তাদের আবার ব্রেকআপ নেই এটা একটা টোটাল 2500 ফিগার মাল্টিটাস্কিং স্টাফ টোটাল হচ্ছে 2500 তো এই 2500 প্লাস 2410 সেই ফলাফল সেটা বেরিয়েছে এবং দীর্ঘ অপেক্ষার পর কারণ নতুন করে বলার কিছু নেই আমি বলেছি আর খুব শীঘ্রই তাদের
যে মৌখিক পরীক্ষা বা মৌখিক ইন্টারভিউ তার ডেট কবে হবে দপ্তর থেকে সেটা জানিয়ে দেওয়া হবে। আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আরেকটা সিদ্ধান্ত, যে আপনারা জানেন যে এখানে আমাদের রাজ্যে বহু ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের পিআরটিসি রাজ্যের যে পিআরটিসি সেটাকে প্রেফারেন্স দেওয়া হবে, রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দপ্তর সেটা জানিয়ে দিয়েছে, আগামী দিনেও নোটিফিকেশন বের হবে। আমরা চাই এ রাজ্যে যারা ছেলে মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিআরবিটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য পরীক্ষায় পার্টিসিপেট করেছে, তাদের ভবিষ্যৎকে বা সম্ভাবনাকে আরো সুদৃঢ় করতে রাজ্যে তাই পিআরটিসি সেখানে প্রেফারেন্স দেওয়া হবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং খুব শীঘ্রই আমাদের মৌখিক ফলাফল যে পরীক্ষা মৌখিক কবে হবে সেটা বিষয় নিয়ে দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে। আমি অনুরোধ জানাব যারা এই প্রায় 24,000 যারা ক্যান্ডিডেট কৃতকার্য হয়েছে যারা সাকসেসফুলি রিটার্ন ক্লিয়ার করেছে তারা যেন তাদের প্রস্তুতি নিয়ে রাখে, দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং কোনো ধরনের যারা কুচক্রি যারা চাইছে এই জিআরবিটিকে নিয়ে ঘোড়াচুলে মাছ ধরার জন্য তাদের ষড়যন্ত্রে যেন পা না দেন। কারণ আমরা বিগত দিনেও দেখেছি জিআরবিটিকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, জিআরবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন এঁকে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের যে ইন্টেনশন যে স্বচ্ছ নিয়োগ নীতি ট্রান্সপারেন্ট হয়েছে মেধার মূল্যায়ন দিতে হবে এই প্রসেস দিয়ে রাজ্য সরকার যে কাজ করে চলেছে তাকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক ভাবেও সেখানে কালিমানিত্য করার চেষ্টা করা হয়েছে, তার থেকে যেন তারা বেরিয়ে এসে আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে ধাবিত হয় রাজ্য সরকারের তরফ থেকে আমরা সে আশা রাখব। আমি আহ্বান জানাব আমাদের মন্ত্রী ভগবান দাস যে দপ্তরের অধীনে জিআরবিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ম্যান পাওয়ার এমপ্লয়মেন্টের ম্যান পাওয়ার সে দপ্তরের মাননীয় মন্ত্রী ভগবান দাসকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়, উনি বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। গতকাল রাতে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কর্মসংস্থানের জন্য 5,000 সরকারি চাকুরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্য দিয়ে। তার মোট সংখ্যা 5,000 রয়েছে। যথারীতি তার জন্য বোর্ড গঠন করা হয়েছে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, এবং খুব স্বচ্ছতার মধ্য দিয়ে রিটার্ন পরীক্ষা হয়েছে। তো স্বাভাবিকভাবে যারা পরীক্ষার্থী রয়েছে বা পরীক্ষা দিয়েছেন ওনাদের মধ্যে একটা আগ্রহ যে রেজাল্ট কবে আসবে। এই রেজাল্টের জন্য লক্ষাধিক পরীক্ষার্থী ছিলেন, সবার মধ্যে একটা উদ্গ্রীব বা একটা উত্তেজনা যে কবে জানি রেজাল্টটা বেরিয়ে যায়। যেহেতু আমি দপ্তরের মন্ত্রী রয়েছি বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওভার টেলিফোনে অনেকেই আমাকে ফোন করেছেন, এমনকি
আমার দপ্তরে এসে অনেকেই কথা বলেছেন এবং আমার রেসিডেন্সও অনেক গিয়েছে। আমরা ওনাদেরকে বারবার আশ্বস্ত করেছিলাম যে আপনারা নিশ্চিত থাকুন, আমরা রেজাল্ট দেব। মাঝখানে একটা মামলা হয়েছিল, সেই মামলার কারণে কিছুটা বিলম্ব হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা এই রেজাল্ট দেওয়ার জন্য যথেষ্ট আমাদের সরকার আন্তরিকতা ছিল। আমরা চাইছি, সরকার চাইছে যে আমরা যত বেশি করে এই রাজ্যের ছেলেমেয়েদের আমরা সরকারি চাকরি দিতে পারি, কর্মসংস্থান দিতে পারি, যার কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। যাই হোক, দুই একটি কারণে সেটা বিলম্ব হয়েছে। গতকাল রাতে তার ফল ঘোষণা হয়েছে, তার জন্য আমি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড যারা আধিকারিক রয়েছেন আমি ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা এই রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষার্থী ছিলেন সবাই সেটা দেখেছেন, কিন্তু পরীক্ষা দিলেই যে সবাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে সেটা কোনো দিনেরই কোনো ব্যবস্থা ছিল না। কারোর ভালো হবে, কারোর খারাপ হবে, তার মধ্যে যে তালিকা এসছে 24,000-এর অধিক সেই তালিকার মধ্যে রয়েছে এবং যারা এই তালিকায় আসেনি সরকার কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে সরকারের 4.5 বছরে আমরা বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক নিয়োগ হয়েছে। শিক্ষা দপ্তরে গত কিছুদিন আগেও আমরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনেক অফার সেদিন দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের আরও আন্তরিকতা দেখাচ্ছে এই রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য, কর্মসংস্থানের জন্য, যেটা অতীতে আমরা কখনো দেখিনি এইভাবে আন্তরিকতা দেখাতে। আমরা দেখেছি যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, 5 বছর 7 বছর চলে গেল কিন্তু নিয়োগ হলো না, এটা আমাদের রাজ্যের অতীতের ইতিহাসে রয়েছে। কিন্তু আজকে এতটুকু নয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার একটা সমাধান বা তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা এই সরকার করে যাচ্ছে। সুতরাং সুযোগ সবার জন্য রয়েছে, একটাতে হলো না, অন্যটাতে হওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। কেননা আমরা দেখেছি এ রাজ্যে যে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরি চিরস্থায়ী হয়নি। আজকে এ রাজ্যের বড় একটা অভিশাপ হয়ে গিয়েছে 10,323 জন শিক্ষক। কেন হয়েছে? যদি সে মর্জিমাফিক চাকরি দেওয়া হয়েছিল, আর আজকে যেমন এই পরিবারগুলো বিপন্ন হয়েছে, এই পরিবারগুলো আজকে যেইভাবে সর্বশান্ত হয়েছে, ঠিক রাজ্য সরকারের উপর, শিক্ষা দপ্তরের উপরও একটা বড় ধরনের আঘাত এসেছে, যার ফেস বর্তমান সরকারকে করতে হয়েছে। শুধু শিক্ষা দপ্তরই নয়, এইভাবে অন্যান্য দপ্তর আমরা দেখেছি চাকরি হয়েছে, বেশি দিন সেই চাকরি টিকে থাকেনি, চাকরিচ্যুত হয়েছে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়েরা। তো আজকে রাজ্য সরকার এত স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ করছে, যেটা সত্যি আশা করি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সেখানে সহমত পোষণ করবেন। আমি আর বিশ্বাস এই রাজ্যের যারাই মানে ছেলেমেয়েরা রয়েছেন, যারা চাকরি প্রত্যাশী রয়েছে, আপনারও সেটাকে সমর্থন করবেন, এই রাজ্যের আপামর জনগণ সেটাকে সমর্থন করবেন। কারণ স্বচ্ছতার মধ্যে দিয়ে চাকরি হওয়া মানে সেখানে সঠিকভাবে
আমরা দেখছি তার একটা সুফল রয়েছে। অতীতে আমরা কি দেখেছি, এই চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দুর্নীতি সেখানে ছিল, সজ্জন পোষণ ছিল, দলবাজি ছিল। আজকে তার সবকিছুর ঊর্ধ্বে উঠে এই সরকার নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। এতে রাজ্যের লাভ হবে, রাজ্যের প্রতিটা মানুষের লাভ হবে, যারা কর্ম চাকরি প্রত্যাশী উনাদেরও লাভ হবে। কারণ এক জায়গাতে সুযোগ যদি নাও আসে অন্য জায়গাতে সুযোগের ব্যবস্থা রয়েছে। তাই আমরা আজকে সেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যে রেজাল্ট ঘোষণা হয়েছে, রেজাল্ট প্রথম পর্বে যেটা রিটেন পরীক্ষা হয়েছিল তার একটা তালিকা বের করা হয়েছে। আগামী দিনে আবার ভাইবা হবে, পরীক্ষা হবে, তার প্রসিডিং চলবে। আমার বিশ্বাস যে ডিসেম্বরের শেষের দিকে তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আমরা সবাইকে তাদেরকে নিয়োগ করার জন্য সরকার যথেষ্টভাবে প্রস্তুত রয়েছে এবং আন্তরিকতা দেখাচ্ছে। এই জিআরবিটি রেজাল্টটি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং অনেকেই সরাসরিভাবে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আমি সেই দিনও সেই কথা বলেছিলাম যে সরকার আন্তরিকতা দেখাচ্ছে, আমরা তার পক্ষে রয়েছি, কিন্তু কেন সেখানে দেরি হচ্ছে? আমরা অনেক কিছু ভেবেছি, অতীতকে আমরা অতীত আমাদের স্মরণে এসছে, অতীতকে আমরা স্মরণ করেছি যে কিভাবে এই রাজ্যের বেকারদের সঙ্গে ছলনা করা হয়েছিল এবং তাদেরকে সর্বনাশ করার জন্য কিভাবে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। আমরা সেই দিকটা লক্ষ্য রেখেছি, বিচার বিবেচনা করেছি যে আবারও যেন এইভাবে 5,000 যারাই চাকরি পাবেন গ্রুপ ডি গ্রুপ সিতে তারা যেন সর্বসন্ত না হতে হয়, তাদের নিয়ে যেন ছলনা না করা হয়, সেই দিকটাই আমরা বিচার বিবেচনা করেছি এবং যেন তাদের চাকরি অবশ্যই আমরা দিতে পারি। কেননা আজকে ত্রিপুরা রাজ্যে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে বিরোধী দল রয়েছে আর বিরোধী দলের একমাত্র ধাপের উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা। সে চাকরি দেবে সরকার, সেখানেও বিরোধিতা হবে, রাস্তা তৈরি করবে সরকার, সেখানেও বিরোধিতা হবে, ভালো কাজ করবে সেখানেও বিরোধিতা হবে। মানে বিরোধিতা করার জন্য বিরোধী পার্টি আজকে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা সেদিন বলেছিলাম যে হয়তোবা জিআরবিটি রেজাল্ট হলে পরে কোনো না কোনোভাবে কোনো না কোনো কাউকে দিয়ে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো একটা মামলা হয়ে যেতে পারে, আর যদি সেই মামলা হয়ে যায় তাহলে সেটা হ্যাঙ্গিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা সেই দিকটা লক্ষ্য রেখেছি, কারণ এটা আমাদের অতীতের ঘটনা রয়েছে, তার কারণে আমি বলছি। অতীতেই ঘটনা হয়েছে, করেছেন, আপনারাও জানেন তারা করেছে। তো যার কারণে সেই দিকটা আমরা ভালো করে মূল্যায়ন করেছি। যাই হোক, আমি আজকে এই ফলাফলের থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যারা আধিকারিক রয়েছেন, সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাকি যারা এই রেজাল্টে যাদের তালিকায় নাম এসছে ওনাদের সফল জীবন আমি কামনা করছি, আর যারা নাম আসেনি যাদের ওনাদেরকেও আমি বলবো যে সুযোগ শেষ হয়নি, সুযোগ রয়েছে। যেহেতু সরকারের আন্তরিকতা রয়েছে, যেহেতু সরকার চাইছে এই রাজ্যে যত থেকে যত বেশি করে কর্মসংস্থান দেওয়া যায়, আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত হন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা জানেন এরপরে কোভিড সেকেন্ড ওয়েভ এসেছে, অনেক ইভেন দো জিআরবিটি ইচ্ছা ছিল, গভর্নমেন্ট ইচ্ছা ছিল, বাট বিকজ অফ সেকেন্ড ওয়েভ এক্সাম যে কন্ডাক্ট করেছিল আগস্ট মাসে, বাট তারপরও অত বড় এক্সারসাইজ 8 জেলা মিলে 1,21,500 মোটামুটি
other candidate are appear which is OMR sheet diye ei exam conduct kore je prathom bar je swachhata ra boli je khane je paimana ache manak ache ta ye exam karano ta hoye and sange sange er poreo विभिन्न प्रक्रिया ऑलमोस्ट शेषे दिखे थकल ऑनरेबल कोर्टे एक मामला छो जे कारण बाइक करते रिजल्ट बाहर रिटर्न रिजल्ट बाहर हो 24,500 मोटामोटी जरा आज के रिटर्न रिजल्टे होना सक्सेसफुल हो इंटरव्यू एज ऑनरेबल मिनिस्टर साहब बोले टीआरबीटी थे कन्फर्म कर ডিসেম্বরের থার্ড থেকে ফোর্থ উইক মধ্যে এটা আমরা স্টার্ট করে নেব সঙ্গে সঙ্গে ইন্টারভিউ সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ চলবে ডকুমেন্ট ভেরিফিকেশন মধ্যে বিআরটিসি ভেরিফিকেশন কাজ করবে অলরেডি অনারেবল কাউন্সিল অফ মিনিস্টার ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সরকারি যে ডিসিশন হয়েছে দ্যাট শুড বি অনার্ড অ্যান্ড দ্যাট শুড বি এনশিওর এই যে রেজাল্ট এখন বাইর হয়েছে তো শুধু টু ওয়েবসাইট এর বাইর হয়েছে jrpt.tripura.com and employment.tripura.gov.in এই দুই ওয়েবসাইটে রেজাল্ট আছে দুটাই রেজাল্ট আছে ওখানে গ্রুপ সি अराउंड 27 28 পেজেস রেজাল্ট আছে আর গ্রুপ ডি 57 পেজেস রিপোর্ট আছে রেজাল্ট আছে এটা ছাড়া অল কোন জায়গা কোন রেজাল্ট মাননি না ওটা মান্য না আমার রিকোয়েস্ট হবে सभी त्रिपुरावासी और हमारे कैंडिडेट आज अपनारा और कोनो सोशल मीडिया और कोनो जगह जो रिजल्ट क्यों बोल दैट शुड नॉट बी कंसिडर वो अपनारा देखें ना शुद्ध ही दूटा जगह जा दैट इज साइंड बाय कंट्रोलर ऑफ एग्जामिनेशन उनका सिग्नेचर दिए रिजल्ट बाहर से वोटा जगह शुद्ध रोल नंबर अब तो ग्रुप सी मध्य वरिष्ठ थ्री रखा है ग्रुप डी मध्य वरिष्ठ सिक्स रखा है बट एज पर रूल जो था कि लास्ट मार्क्स जे थाके जेखाने मेरिट क्लोज होए वही मार्क्स से ऊपर जतो जन कैंडिडेट थाके सपोज 60 जन थाके 65 जन थाके सभी जन ना सभी नाम पे जाए सही कारण है जखन आपने कैलकुलेट कर तो वही की तरह देखे एक बेशी सिमिलरली 1 टू 6 जतो होबे लास्ट मार्क्स जतो होबे जेखाने तार एडवोकेट जतो ओखाने कैंडिडेट थाके सभी नाम ओखाने पे जाए कोई मार्क्स तो एटा मोटामोटी ओखाने and then final result JRPT pokte hai tar question ka je result release tate 2336 er specifically koto to peyeche er tokto ache dekhun eta serial number dao hoyeche naam nei ekhane to it is very difficult to ascertain je 2336 er ke peyeche কোন ডিস্ট্রিক্টের কারা কত পেয়েছে কোন সাবডিভিশনের কারা কত পেয়েছে বাই নেম কিন্তু হয়নি এটা নাম্বার দিয়ে যে রেজাল্ট আপনারা দেখবেন রেজাল্ট শিটে নাম্বার দিয়ে করা হয়েছে তো এটা পরবর্তী পর্যায়ে যখন দপ্তর থেকে নোটিফিকেশন ইস্যু করা হবে এবং তারা যখন ভাইভাতে এসে পার্টিসিপেট করবে রেজাল্ট বের হবে তখন সেটা হয়তো বলা যেতে পারে দপ্তর থেকে তো এখন এট দিস পয়েন্ট অফ টাইম ইট ইজ নট পসিবল টু ডিক্লেয়ার ইট ২৪,০০০ তাদের পিআরটিসি চেক করা তাদের ইচ এন্ড এভরি ডকুমেন্ট চেক করা ভেরিফিকেশন করা ক্রস ভেরিফিকেশন করা একটা সময় লাগে তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করা তো অল পুট টুগেদার দপ্তর খুব সিনসিয়ারলি এবং স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্ট হয়েতে যেটা করেছে আগামী দিনও সেটা করবে তো
আমরা একটু এসুরেন্স দিতে পারি যে জিপসি পুরো টাইমটা রিটেন এক্সাম ডিক্লেয়ার করতে লেগেছে নিশ্চয়ই সেই টাইমটা লাগার কথা না বা লাগা উচিত হবে না বাকিটা সময় যখন টাইম টু টাইম কোনো সিদ্ধান্ত হবে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে আমাদের ইন্টেনশন স্বচ্ছ নিয়োগ নীতি রাজ্যের যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন এবং আমরা সেই বিষয় থেকে এক পাও এক বিন্দু আমরা সরতে চাই না দ্যাটস ইট দ্যাটস দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট সেটা প্রসেস স্টার্ট হলে বোঝা যাবে আমাদের সরকার নিয়েছে স্বাভাবিকভাবে এটাই রেকর্ডেড থাকবে তো এই টোটাল প্রসেস বা টোটাল যে ফিগারটা আপনি যেটা চাইছেন সেটা নিয়ে আমি খুব শর্টলি আসছি এবং বিরোধীরা যারা বলছেন যে চাকরি নেই তাদের মুখে ছামা ঘষে দিয়ে আগামী দিনে আমরা পথ দেখাবো বা দিশা দেখাবো যে রাজ্য সরকার কত হাজার চাকরি দিয়েছে বা কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত সরকার থেকে রাজ্য সরকার কতটা এগিয়ে তো বলা হয়েছে ইন্টারভিউ জন্য পিআরটিসি ডকুমেন্ট চেক করবে মানে ওটা উপরেই ফাইনাল রেজাল্ট বা নির্ভর করবে এন্ড দিস ইজ দ্য ডিসিশন অফ কাউন্সিল অফ মিনিস্টার্স ক্যাবিনেট এর ডিসিশন এটা থ্যাংক ইউ